হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু সবাই ভালো আছি আমি সীতা আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম গতকাল আমি কোনো ব্লগ দিতে পারিনি বলে তোমরা আমাকে অনেকেই মেসেজ করেছিলে আসলে আমরা কিন্তু মঙ্গলবার দিনকে সকালবেলায় বার সাথে চলে এসেছিলাম কিন্তু মঙ্গলবার দিনকে না আমার বাড়িতে এসে শরীরটা খুব একটা ভালো লাগছিল না তো সেই জন্য কোনো ব্লগ ভিডিও শ্যুট করতে পারিনি তাই বুধবার দিনও তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি আর আজকে যে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বুধবার দিনকের ব্লগ মানে বুধবার সকাল থেকে এই ব্লগটা শুরু করেছিলাম আর আজ হচ্ছে বৃহস্পতিবার আজকে তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে আর আজকে তোমরা দেখে বুঝতে পারছিলে যে কি রান্না করতে চলেছি কারণ আজকে ঘরে মাছ কিছুই নেই কারণ একদিন তো বাড়িতে ছিলাম আর ও কিন্তু বাজারেও যেতে পারেনি কালকে মানে আজকে সকালবেলা বা কালকেও ও বাজারে যেতে পারিনি অফিসের চাপে তো সেই জন্য আজকে রান্না করছি ডিম ডিমের সাথে সোয়াবিন দিয়ে একসাথে রান্না করব। তো এদিকে আমি সোয়াবিনটা সেদ্ধ বসিয়ে দিয়ে একটুখানি লবণ দিয়ে হালকা ভাপিয়ে নিলে ভালো হয় আর এদিকে আলুগুলো কেটে নিলাম আর আজকে কিন্তু সোয়াবিনটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব কিন্তু খুব কম পরিমাণে কিন্তু পেঁয়াজ রসুন এর মধ্যে আমি দেবো অর্ধেকটা পেঁয়াজ দিচ্ছি একটা মাঝারি সাইজের অর্ধেকটা পেঁয়াজ সাথে চারকোয়া রসুন আর অল্প একটু আদা তো এগুলো দিয়ে কিন্তু আমি আজকে সোয়াবিনটা রান্না করো মানে মশলা খুবই কম দেব একদম পাতলা করে রান্না করব কারণ আবার কিন্তু একটা গরম পড়ে গেছে তো এই গরমে না যত মশলা এগুলো কম খাওয়া যায় ততই কিন্তু ভালো পেটটাও অনেক ভালো থাকে আর এই গরমে আমি যখনই রান্নাঘরে রান্না করতে আসি আমার বড় বলে যে যত রকম মানে পাতলা ঝোল আছে সেগুলো রান্না করো মানে একদম রিচভাবে ভাবে কোনো কিছু রান্না করবে না তো সেই জন্য না একটু পাতলাভাবেই করবো মানে করারই চেষ্টা করব আজকে সোয়াবিনটা তো এদিকে দেখো ফ্রিজ থেকে ডিম বার করে নিয়েছি প্রথমে চারটে ডিম বার করেছিলাম তারপরে ভাবলাম যে না আমি একবেলাতেই ডিম খাবো আর পরে বেলা সোয়াবিন দিয়ে শুধু খেয়ে নেব তো সেই জন্য তিনটে ডিমই সেদ্ধ বসিয়েছি আর সাথে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোও কিন্তু ডিমের সাথে হালকা করে ভাপিয়ে নিচ্ছি আর ওর মধ্যে অল্প একটু লবণ দিয়ে গ্যাসটা ধরিয়ে দিয়েছি আর এদিকে যত মশলা আমি রেডি করে ফেলছি সোয়াবিনের জন্য মশলা বলতে আমি এখানে নিয়েছি কিন্তু ওই যে পেঁয়াজ রসুন আদা জিরা আর কাঁচা লঙ্কা আর যেহেতু টমেটো ঘরে ছিল না তো সেই জন্য কিন্তু আমি টমেটো এর মধ্যে দিতে পারিনি আর এইদিকে কিন্তু স্টিলের হাড়ির মধ্যে আমি চাল নিয়ে নিয়েছি যতটা পরিমাণ চাল আমাদের লাগে তো এটাকে ভালো করে ধুয়ে এখন ইন্ডাকশানে আর জানো তো একদিকে এই মা এই হাড়িটা কিনে দেওয়াতে খুব সুবিধা হয়েছে মানে এদিকে আমি ইন্ডাকশানে ভাতটাও বসাতে পারি আর দুই দিকে গ্যাসে কিন্তু আমি দু রকম পদ রান্নাও করতে পারি এই কারণেই কিন্তু মা আমাকে এই হাড়িটা কিনে দিয়েছিল যেহেতু প্রতিদিন সকালবেলা আমার রান্নাবানার একটু চাপ থাকে মানে সকাল সকাল ওর জন্য রান্না করতে হয় যাতে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্যই কিন্তু মা আমাকে হাড়িটা কিনে দিয়েছে আর এখানে দেখো বলতে বলতে মানে আমি কাজ করতে করতে কিন্তু এদিকে ডিমটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে সাথে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আমি আলুটা আগে তুলে নিলাম কারণ আলুটা গলে গেলে একেবারেই ভালো লাগবে না আর ডিমটা পরে তুলব ওই গরম জলের মধ্যেই কিন্তু ডিমটাকে রেখে দিয়েছি আর এইদিকে ঘরে চারপাশটা এরকম পটল ছিল পটলগুলো না অনেকটাই পেকে পেকে গেছে তো কি করব ভাবলাম এগুলো দিয়ে তো তরকারি বানানো যায় না তাই ভাবলাম যে পটলগুলো দিয়ে ভর্তা বানিয়ে ফেলি তাই আমি পটলের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে এগুলো লবণ দিয়ে হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি আর তারপরে দুদিকে দেখো গ্যাসে দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর যতক্ষণে দুটো কড়াই গরম হতে থাকে আমি এইদিকে যে কটা বাসন ছিল বেসিনে তো সেগুলো মেজে নিচ্ছি কারণ আমার এখানকার জায়গাটা না মানে কিচেনের জায়গাটা খুবই কম তো আমি চেষ্টা করি সব সময় জায়গাটা পরিষ্কার রাখার মানে অন্তত বেসিনটা ভালো করে পরিষ্কার রাখার মানে হাতে হাতে বাসন থাকলে আমি রান্না করতে করতে কিন্তু মেজে নিই মানে জমিয়ে রাখলে না অনেকটা দেরি হয়ে যায় আর দেরি হয়ে গেলে সব একসাথে মাছতে গেলে না খুব কষ্ট হয় তো সেই জন্য আস্তে আস্তে আমি কাজগুলো করে নিই আর এবার দেখো দুদিকে কিন্তু দুই কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি আর ছোট কড়াইতে তেল দিয়ে আমি ওর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর এই দিকে কিন্তু বড় কড়াইতে আমি দেখো ডিমগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি আর যে পটলগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম পটলগুলো কিন্তু আমি কাঁচা লঙ্কার রসুন দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আর এবার কালো জিরা ফোড়ন দিয়ে সেই পেস্টটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এইবার এর মধ্যে কিন্তু আমি লবণ হলুদ চিনি দিয়ে ভালো করে কিন্তু জলটাকে টানিয়ে নেব আর জলটাকে টানিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের পটলের ভর্তা আর এই ভর্তাগুলো না খুব ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে তো তোমরা কিন্তু চেষ্টা করবে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে আমি কিন্তু প্রায় পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয় আর এই দিকে কিন্তু আমার ডিমটাও ভাজা হয়ে গেছে আর এবার যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম তো সেই আলুগুলো কিন্তু হালকা করে আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব এটা না ভাজলেও হতো কিন্তু আলুগুলো না না ভাজলে সাদা সাদা টাইপের দেখতে লাগবে তো সেই জন্য আলুগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম আর তারপরে কড়াইয়ের মধ্যে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে দেখো যে সেদ্ধ করা সোয়াবিনটা ছিল সেটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ভাজা আলু আর ভাজা ডিমটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এইবার কিন্তু ফুটন্ত জল দিয়ে ফুটিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ডিমের কারি ডিমের কারি বলবো না এটা তরকারি বলতে পারো কারি বললে একটু কষা কষা টাইপের হতো কিন্তু এটা তো আর কষা না তো সেই জন্য ডিমের ঝোলই বলতে পারো আর সাথে কিন্তু আমার এইদিকে পটল ভর্তাটাও রেডি হয়ে গেছে তো ওটাকে কিন্তু আমি টোটালি শুকিয়ে নিয়েছি পটলের ভেতর থেকে যত জল ছিল টোটালি কিন্তু সেটাকে আমি শুকিয়ে নিয়েছি আর গ্যাসটা বন্ধ করে তুলে নিয়েছি এইবার দেখো চলে এসেছি ডাইনিং টেবিলটা একটু মুছে নিতে কারণ কালকে রান্না বান্না রাতে রাখার পরেই সেটাকে আর মোছা হয়নি মানে খাওয়া দাওয়ার পরে মোছা হয়েছে যেহেতু সকালবেলা মানে সব নতুন তরকারি রান্না করা ওগুলো রাখবো তো সেই জন্য কিন্তু আমি রান্না তরকারি রাখার আগে কিন্তু আমি ডাইনিংটা ভালো করে পরিষ্কার করে নিই মানে একটু মুছে নিই তো ওটা মোছার পরে আমি কিন্তু সমস্ত তরকারি মানে ওই পটল ভর্তা তারপরে ওইদিকে আমার সোয়াবিনের তরকারি যেটা ডিম দিয়ে বানিয়েছিলাম আমি টেবিলে রেখে এসেছি আর এই দিকে দেখো এখন বানাচ্ছি আমি শুক্ত ঘরে না একটা ঝিঙা একটা বেগুন এগুলো না অনেক দিন ধরে ছিল আর এগুলো নষ্ট হয়ে যাচ্ছিল তো ভাবলাম যে এই তরকারিগুলো দিয়ে কী করবো কি বানানো যায় তারপর ভাবলাম যে তাহলে একটু হালকা পাতলা করে শুক্তো বানিয়ে নিই ওর সাথে কিন্তু একটা শশাও দিয়েছিলাম একটা শশা ঘরে থেকে থেকে বুড়ো হয়ে হলুদ হয়ে গেছে তো সেটাকেও কিন্তু আমি দিয়ে দিয়েছি তরকারির মধ্যে যেরকমভাবে শুক্ত বানাই তোমরা তো জানো তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি তো সেইভাবেই কিন্তু শুক্তটা বানাচ্ছি আর ওইদিকে ইন্ডাকশানে কিন্তু আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি কারণ আজকে সকালবেলা ব্রেকফাস্টে ও মুসলি খাবে আর আমি খাবো হচ্ছে ওটস আমি তো প্রতিদিনই ওটস খাই তোমরা সবাই জানো আর আজকে ও মুসলি খাবে কারণ ও এখন অফিসে যাবে না ও এখন একটু বারাসাত কোর্টে যাবে তো সেই জন্য বলল যে হালকা কিছু খেয়ে যাবে তারপরে বাড়ি এসে স্নান টান করে তারপরে আবার অফিসে যাবে তো সেই জন্য আজকে সকালের ব্রেকফাস্টে আমি যেরকম ওটস খাই তো বললো যেহেতু মুসলি ঘরে রয়েছে তো বললো যে মুসলি খেয়ে যাবে তো সেই জন্য আমি দুধটা গরম বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখো রাঁধুনি আর আদাটা বেটে কিন্তু আমি তরকারিটার মধ্যে দিয়ে দিলাম এইবার এটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের এই ভাঙাচুড়া সুপ্ত এটা তোমরা নাম দিয়েছো আমি না তো এদিকে দেখো দুধটা গরম হয়ে যাওয়ার পর দুদিকে দুটো বাটিতে আমি একটা ওটস আর একটা মুসলি বেড়ে নিয়েছি মুসলিটা ও খাবে আর ওটসটা আমি খাবো কারণ আমার না মুসলি একদমই খেতে ভালো লাগে না তারপর দেখো ও খাওয়া দাওয়া করে নিয়েছে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি আর ও এখন বাইক নিয়ে বেরোয় মানে যেহেতু বারাসাত কোটে যাবে তো এখান থেকে এইটুকু তো বাইক নিয়েই যেতে হবে আর ও চলে যাওয়ার পর আমার রান্নাঘরে যেহেতু রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট এইবার রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে নেবো প্রথমেই দেখো গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি আর আমি কিন্তু প্রতিদিন যা যা রান্না করি প্রতিদিন যা যা করি তোমাদের সাথে শেয়ার করি এরকম আমার ডেলি ব্লগ তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট কিন্তু আমার অনেক দরকার তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমার আমার বলবো না কাউরি কিছুই হবে না কারণ তোমরাই আমাদের কাছে সব তো তোমাদের জন্যই কিন্তু আমি রেগুলার ভিডিও দিই একদিন ভিডিও না আসলে তোমরা অনেকেই মেসেজ করো তো এইগুলো মানে আমার এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো অনেকেই আমাকে বলে যে এরকম প্রতিদিন এরকম ঘর সংসারে জিনিস দেখিয়ে কি পাস তোরা কি ভালো লাগে কত টাকা ইনকাম করিস সত্যি বলতে আমি এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে মানে ফেসবুক বলো ইউটিউব বলো কোথাও থেকেই কোনো পেমেন্ট পাইনি কিন্তু টোটালি আমি ভালো লাগার ওপরে কিন্তু এগুলো করি আমার এত ভালো লাগে তোমাদের সাথে এরকম ভিডিও শেয়ার করতে আর সব থেকে বড়ো কথা তোমরা যখন সুন্দর সুন্দর কমেন্ট করো তখন না আমার ভিডিও করার উৎসাহটা আরও বেশি বেড়ে যায় তোমাদের ভালোবাসা তো এইভাবেই আমার পাশে থেকো সাথে থেকো যাতে পরবর্তীতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে দিতে পারি যেহেতু আমার একটা ডেলি ব্লগ ডেলি লাইফস্টাইলের ব্লগ চ্যানেল তো আমি সারা দিনে কি কি করি আমার জীবনে কী কী ঘটে না ঘটে টোটালি কোথায় যাই না যাই আমি কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ হয়তো আমি খুব একটা বাইরে বেরোই না খুব একটা ঘুরতে যাই না বছরে হয়তো একবার দুবার কিন্তু তাও না হয়তো তাও না কিন্তু যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি আর টোটালটাই আমার নিজের ভালো লাগা থেকে করি তো আশা করি তোমাদেরও আমার ভিডিওগুলো ভালো লাগে তো এভাবেই আমার পাশে থেকো সাথে থেকো তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ আমি এগিয়ে নিয়েছি আর প্রতিদিন যেহেতু এই ঘরে যে ফার্নিচারগুলো কাঠের ফার্নিচারগুলো এগুলো কিন্তু প্রতিদিন মুছতে হয় নইলে ধুলো পড়ে যায় মানে আগে সত্যি কথা বলতে বাপের বাড়িতে আমি এগুলো করতাম না কিন্তু এখন এখানে আমাকেই সব কিছু করতে হয় নিজের বাড়ি বলতে গেলে তো সেই জন্য এখন সবটাই আমাকেই দেখতে হয় তো আমি প্রতিদিনই চেষ্টা করি আস্তে আস্তে সমস্ত কাজগুলো করার গুছিয়ে করার চেষ্টা করি কারণ একবারে বেশি ধুলো জমে গেলে না অনেকটা কষ্ট হয় পরিষ্কার করতে তো সেই জন্য অল্প অল্প করে করার চেষ্টা করি প্রতিদিন আর এদিকে দেখো বর গেছিল বারাসাত কোটে তোমাদের তো বললাম তো ওখান থেকে মানে কোট বাজার থেকে মাছ নিয়ে এসেছে কাতলা মাছ তো এটার আমি এখন আর রান্না করবো না কারণ রান্নার তো অলরেডি হয়ে গেছে তোমরা দেখেছ তো এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো আর এইগুলোর সাথে সাথে কিন্তু অনেক সবজিও এনেছে কারণ ঘরে আলু পেঁয়াজ রসুন এইসব কিছুই ছিল না তো সেগুলো কিন্তু এনেছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তার আগে দেখো ওকে একটু ভাত বেড়ে দিচ্ছি ও স্নান করে বেরিয়ে এসেছে আর এখন যাবে যেহেতু অফিসে তো সেই জন্য ভাত বেড়ে দিচ্ছি ওকে প্রথমে দেখো দিয়ে দিলাম পটল ভর্তাটা আর ও না এরকম টাইপের ভর্তা খেতে খুব ভালোবাসে মানে আমি রান্না করে দিই ও খুবই ভালোবাসে আর আমি যাই রান্না করে ও কোনো সময় না বলে না সবটা তাই খেয়ে নেয় তো এটাই আমার ভালো লাগে মানে খারাপ হোক ভালো হোক টোটালটাই ও আমাকে বলে যে ঠিকঠাক আছে আর কি আর খুব একটা যে খারাপ রান্না করি তা না মানে আস্তে আস্তে অনেকটাই শিখে গেছি তো মানে খুব ভালো করতে পারি না কিন্তু একেবারে খারাপ হয় না তো এদিকে দেখো বাজার থেকে এনেছিলো উচ্ছে পটল সাথে আলু শশা পেঁয়াজ রসুন আদা এগুলো সব এনেছিলো আর আলু পেঁয়াজ রসুন আদা না এগুলো একটু বেশি দর মানে সংসারে একটু বেশি লাগে আর কি মানে প্রত্যেকটা রান্নায় যেহেতু আলু পরে পেঁয়াজও পরে ডিম ভাজা করতে লাগে আদাটাও আমার প্রতিদিন লাগে তো সেই জন্য এগুলো না খুব বেশি দরকারি তো সব কিছু ভালো করে গুছিয়ে নিয়েছি সবজিগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর এদিকে ফ্রিজের নিচের এই জায়গাটাতে না মানে আমি আলু পেঁয়াজ রসুন এগুলো রাখি তো সেগুলোই রাখছি এর মধ্যে আর মোটামুটি ঘরের তো সব কাজই শেষ মানে শুধু একটু ঘরটা ভালো করে পরিষ্কার করলে এবার হয়ে যাবে আর তারপরে স্নান করে খাওয়া দাওয়াটাও করে নেব শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর দেখা হয়নি মানে সেই স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম আর ভিডিও এডিটিংয়েরও কিছু কাজ ছিল তো সেটাও করছিলাম আর এখন দেখো চুলটা ভালো করে আচরে নিচ্ছি কারণ ঘুম থেকে ওঠার পরে না চুলটা একদম এলোমেলো হয়ে থাকে তো না আছড়ালে ভালো লাগে না আর তারপরে রান্নাঘরে এসে একটু বানিয়ে নিয়েছিলাম লস্যি কারণ এই সন্ধেবেলাতে না এই গরমের সন্ধ্যাতে চা খেতে একদমই ভালো লাগে না তো সেই জন্য বানিয়ে নিয়েছিলাম লস্যি দুজনার জন্য দু গ্লাস সেটাই দুজন আর কি খেয়ে নিচ্ছি এখন লসিটা খেয়ে দুজনা দেখো একটু রেডি হয়ে গেছি যাচ্ছি একটু বাজারের দিকে মানে বাজারে বলতে একটু কিছু কাজ আছে আমাদের তো সেই জন্যই বেরোচ্ছি বাইক নিয়েই বেরোচ্ছি আর অনেক দিন পর বাড়ি থেকে বেরোচ্ছি একটু মনটাও ভালো লাগছে আর সব সময় না সত্যি কথা বলতে ঘরে থাকতেও ভালো লাগে না একটু বেরোলেও মনটা ভালো লাগে তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা দেখা হচ্ছে কালকের ভিডিওতে